physics, the godfather of the universe. So, একটু মানে মাঝখানে মাঝে ভিডিওটা বাদ দিয়েছিল আমার ব্যক্তিগত কারণের জন্য, আবার আমি শুরু করতে চলেছি নিউ ভিডিও ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর। আমি বলেছিলাম যে লাস্ট একটা ভিডিও আমাদের বাকি আছে, সেটা হলো গাউসের যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশন পার্টের ওপরে, গাউস থিওরিতে যে অ্যাপ্লিকেশন পার্ট আছে সেই অ্যাপ্লিকেশন পার্টের ওপরে আমাদের একটা লাস্ট ভিডিও করা বাকি ছিল। চারটে অ্যাপ্লিকেশনের মধ্যে দুটো অ্যাপ্লিকেশন হয়ে গেছিলো আর দুটো অ্যাপ্লিকেশন বাকি ছিল, সে দুটো অ্যাপ্লিকেশন আজকে শেষ করবো ও কমপ্লিট করবো। এবং দুটো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে তারপরে আমরা এই যে পার্টটা এই পার্টের ওপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আমরা করবো। হ্যাঁ, দুটোর মধ্যে একটাই বড়, বাকিটা মানে অন্যটা সব দুটো নয়, একটাই একটাই বলা যায় নট দুটো, একটাই একটা পার্টই বলা যায়। ওকে, তো তার মধ্যে এটা করবো আমরা, একটার মধ্যে দুটো ভাগ আছে আর কি, তো সেটা আমি করবো। এবং করার পরে এই ভিডিওর মধ্যেই আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আমি একটা ভিডিও রাখছি একটু দেখতে হবে। হ্যাঁ, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর একটা ভিডিও রাখছি দেখতে হবে। আর সেকেন্ড অর্ডারটা যদি পসিবল হয় তো এই ভিডিওর মধ্যেই ইনক্লুড থাকবে, আদারওয়াইজ নেক্সট ভিডিওতে থাকবে দেখতে হবে। ওকে, ফাইন, ফার্স্ট অর্ডারটা আমি মধ্যেই রাখবো, কারণ এটা খুব ছোট একটা পার্ট, ভাষাটা আমি রাখার চেষ্টা করবো, খুব ছোট একটা পার্ট, এটা এটুকুর মধ্যে হয়ে যাবে তাদের উপরে তোমরা শুনতে। এবং এর ফলস্বরূপ যারা তোমরা টুয়েলভে যারা স্টুডেন্ট যারা পড়ছো এবং যাদের এখনও ম্যাথামেটিক্সের ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের করা হয়নি, এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখা হয়ে যাবে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখা হয়ে যাবে। এবং সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল যেটা সেটা আমি নেক্সট ভিডিওতে করবো, যেটা খুব খুবই ছোট, খুবই একদম সংক্ষিপ্ত জিনিস করা যাবে। এবং তারপরে এটা হবে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স 9 এর মধ্যে পড়বে, এরপরের গুলোকে নিউমেরিক্যাল প্রবলেমসের উপরে থাকবে। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের প্রত্যেকে আমি আলাদা করে ছবি তুলে পাঠিয়ে দেবো এবং ভিডিও সাথেও অ্যাটাচ করবো ছবি, যেটা আমি ইউজুয়ালি করে থাকি, যেটা আমি করে এসেছি ভিডিওতে, তো সেটা আমি করবো দেখতেই পাবে। আই হোপ তোমাদের যে লাস্ট যে দুটো ভিডিও সেই লাস্ট দুটো ভিডিওতে আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম আছে, বা যদি কোনো প্রবলেম থেকেও থাকে, যেটা 16 মিনিটে যেটা ছিল দ্যাট ইস গাউসের অ্যাপ্লিকেশনের উপরে, বা তার আগে যেটা ছিল 45 মিনিটের ওই গাউস প্রুফ ফাইলেন এইসবের উপরে, যদি কোনোরকম কোনো প্রবলেম থেকেও থাকে তাহলে অবভিয়াসলি কয়েন বক্সে জানাও, আমি আবার সেটাকে বলে দেবো। ওকে, তো আর সময় নষ্ট না করে আমরা শুরু করি ফেলি আমাদের গস থিওরেমের যে লাস্ট অ্যাপ্লিকেশন পার্টটা সেটা আমরা শুরু করি। শুরু করার আগে আমি একটু ছোট করে রিক্যাপিটুলেট করে নিতে চাই। প্রথমে আমরা করেছিলাম একটা ইনফিনিটেসিমাল লং ওয়্যারের নিকটস্থ কোনো একটা বিন্দুতে আমরা ক্ষেত্রফলের মান নির্ণয় করেছিলাম উইথ দ্য হেল্প অফ গাউস থিওরেম। তারপরে আমরা একটা কোনো সুষম যে বহুবিস্তৃত যে সমতল 5/36 কোনো আধানের ক্ষেত্রে আমরা বার করেছিলাম এবং সেখানে আমরা ইয়ের হেল্প পেয়েছিলাম σ/2ε0। তো আজকে আমরা যেটা করবো সেসব সুষমভাবে আহিত কোনো পাতলা যে গোলীয় খোলক, সে পাতলা গোলীয় খোলকের দরুন আমরা ক্ষেত্র বাবলের মানটা নির্ণয় করতে চলেছি। সো লেটস স্টার্ট। তো একটু পরে আমি ছবি আঁকছি তোমরা দেখো, তো দেখতেই পাবে, তো শুরু করা যায়। তো এবার আমরা দেখি, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে লেখা আছে যে সুষম আমরা আহিত পাতলা গোলীয় খোলকের দরুন আমরা ক্ষেত্র বাবলের মান নির্ণয় করবো। তো সেখানে আমরা একটা গোলক নিলাম, যে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এখানে লিখা আমি যে ক্যাপিটাল আর ব্যাসার্ধের এবং কিউ দড়ি আধানে আহিত একটি পাতলা গোলীয় খোলক নেওয়া হবে। এবং একটা ছোট কথা লিখে দিই, কিউ সুষম দড়ি দাঁড়ান, এই কথাটা লেখাবে, কিউ সুষম দড়ি দাঁড়ানে আহিত, মানে সবখানেই যে চার্জটা সেটা হচ্ছে প্লাস কিউ চার্জ আধানে আহিত একটি পাতলার গোলীয় খোলক আমরা এখানে নিলাম বাই। এবার এখানে আমরা সবসময় কি করি, যখন আমরা কোনো একটা বিন্দুর আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করি তখন আমরা টেস্ট চার্জকে রাখি, তাই তো? তো এখানে যে টেস্ট চার্জটা নেওয়া হচ্ছে সেই টেস্ট চার্জটা কোথায়, সেই টেস্ট চার্জটা হচ্ছে মানে বিন্দু মানে টেস্ট চার্জ, সেটা হচ্ছে খোলকের বাইরে অবস্থিত। সাপোজ এই হচ্ছে সেই পয়েন্ট 3 পয়েন্ট যেখানে আমরা একটা, এবং টেস্ট চার্জ আমরা সবসময় আগে রাখি একটা ইউনিট পজিটিভ চার্জ, এবং যেহেতু সবটাই যেহেতু আমাদের ইউনিফর্ম চার্জ তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও ডেফিনেটলি ইউনিফর্ম হবে,
এবং সেই ইকুইপমেন্টের সেই ইউনিফর্ম যে ডিরেকশনটা সেই ইউনিফর্ম ডিরেকশনে দেখতে পাচ্ছ কোন দিকে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা তো এখন আমরা এই স্মল এই ও পয়েন্ট থেকে আমরা হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স আর এ যে একটা পয়েন্ট সেটা পি নিয়েছি, কারণ আমাদের যেটা বার করতে হবে আমরা বিন্দুটাকে কোনোদের বাইরে নিতে হবে, যার ফলে আমরা এটাকে পি পয়েন্টকে আমরা কোনোদের বাইরে নিলাম এবং সেখানে একটা প্লাস ওয়ান ইউনিট পজিটিভ চার্জ রাখলাম। ওকে ফাইন, সো এখন অবভিয়াসলি ছবি থেকে বুঝতে পারছো এখানে যে স্মল আরটা মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ক্যাপিটাল আর থেকে বড়। এখন এই যে টেস্ট চার্জটা আমরা যেখানে রেখেছি সেটাকে বেস করে আমরা একই সেন্টার মানে কোস সেম সেন্টার মানে আমরা একটা ডিফারেন্ট একটা 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 সার্কেল ড্র করলাম, ডটেড সার্কেল, এন্ড দিস ইজ নাথিং বাট আ গসিয়ান সার্কেল, এন্ড দিস ইজ নাথিং বাট আ গসিয়ান সার্কেল, তাই না? দিস ইজ নাথিং বাট আ গসিয়ান সার্কেল, ফাইন, দিস ইজ নাথিং বাট আ গসিয়ান সার্কেল, যেটা ডটেড যে আমরা সার্কেলটা দিকে দেখতে পাচ্ছি। তাহলে এখন এই যে গোলক, যে এই যে স্পিয়ার, এই স্পিয়ারের যে টয়টা এই দলের মধ্য দিয়ে যদি কোনো ফ্লাক্স, যদি কোনো ফ্লাক্সটা কত, সুতরাং গোলকে গোলকে তলের মধ্য দিয়ে গোলকের তলের মধ্য দিয়ে অতিক্রান্ত অতিক্রান্ত মোট ফ্লাক্স, গোলকের তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস, ক্লোজ ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস, তাই তো? এটা হচ্ছে অতিক্রান্ত মোট ফ্লাক্স, ফাইন। সো দ্যাটস ইকুয়ালস টু ই বাই ডি থিটা, এবং অবভিয়াসলি ই এবং ডিএস যেহেতু একে অপরের অভিলম্ব তার জন্য ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জিরো, দ্যাটস হোয়াই উই ক্যান সে দ্যাট ক্লোজ ইন্টিগ্রেশন এস ই ডিএস, দ্যাট ইজ ই, ক্লোজ ইন্টিগ্রেশন এস ডিএস, সো ই ইন্টু হোয়াট ইজ ডিএস, ডিএস হচ্ছে এই যে আমরা সার্ফেসটা নিয়েছি মানে গসিয়ান সার্ফেসটা, এই গসিয়ান সার্ফেসটার যে সার্ফেস এরিয়া সেই সার্ফেস এরিয়াতেই হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস, অ্যান্ড দিস ইজ নাথিং বাট অবভিয়াসলি 4 পাই আই আর স্কোয়ার, অ্যান্ড দিস ইজ মাই হোয়াট, ক্লোজ ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস, ক্লোজ ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস, ফাইন। নাও এখন যে গাউস ফ্রম গাউসিয়ান থিওরেম বা ফ্রম গসিয়ান থিওরেম, ফ্রম গসিয়ান থিওরেম সেখান থেকে কি জানি, গাউসিয়ান থিওরেম থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস দ্যাটস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, ফাইন, দ্যাটস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, ওকে। সো নাও হোয়াট উই গেট, সো হোয়াট ইজ ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, দ্যাট ইজ ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, দ্যাট ইজ কিউ বাই এপসাইলন নট, দ্যাট ইজ ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তবে এটাই হলো সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনের ভ্যালু, তাই তো? একটা ওরি মানে একটা সার্টেন পয়েন্ট থেকে সেন্টার থেকে আমরা যদি একটা সার্টেন পয়েন্ট ডিস্টেন্সে যদি আমরা একটা কোনো পয়েন্ট নিই এবং সেই পয়েন্টে যদি আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ নিই তাহলে সেক্ষেত্রে আমরা যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পাই সেটা হচ্ছে এরকম, দ্যাট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তুমি এই ডানটাকে খুব ভালোভাবে দেখো, ইলেকট্রিক ফিল্ড জোনের মধ্যে যখন কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখা হয় সে যতটা পরিমাণ ফোর্সকে এক্সপিরিয়েন্স করে সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি। ওকে তো দেখে নাও, যদি বিন্দুটি গোলকের পৃষ্ঠে অবস্থিত হয় তাহলে সেই সময় আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে এখানে বার করতে হবে। ওকে ভাই,
সো গোলকে বিশ্লে মানে যখন স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল তাই না আমরা যে স্পিয়ার যেটা এই যদি স্পিয়ারটা হয় এতক্ষণ স্পিয়ারের বাইরে ছিল তো এখন যদি স্পিয়ারের ওপরে একেবারে ওপরে মানে এই সমস্ত জায়গাতে যদি পয়েন্টটা থাকে এবং এটা যদি ও পয়েন্ট হয় তাহলে আমরা বলতে পারি রেডিয়াস বরাবরই অবস্থিত So what we get is q by 4 pi r square into 1 by epsilon into 1 by epsilon. So E, that's equals this q by 4 pi r square. This q by 4 pi r square is nothing but sigma. This q by 4 pi r square is nothing but sigma. That is sigma by epsilon. It is sigma by epsilon. Where sigma, that's equals to q by 4 pi r square. যেটাকে আমরা বলে থাকি আধানের পলমাত্রিক ঘনত্ব যে সিগমাটাকে আমরা কি বলে থাকি যে সিগমাটাকে আমরা বলে থাকি আধানের পলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেন্সিটি অফ দ্য চার্জ এটা বলা হয় তো এটা তখনই হবে যখন বিন্দুটি গোলকের পৃষ্ঠে অবস্থিত হবে তখন আমরা এই ঘটনাটা আমরা দেখতে পাই দেখে নাও
ওকে সো নাও লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাবাউট দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ওকে খুব ছোট করে আমি আজকে আলোচনা করছি খুবই ছোট করে খুবই সংক্ষেপে জাস্ট বেসিক পার্টটা আমি দেখাই প্রথমে আমরা দেখবো যে কিভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি আগামীকাল আমরা এর উপর অবতম্ব করবো সব বিষয় এবং একটা ফর্মেশন দেখাবো এবং একটা অঙ্ক দেখাবো কি করে করতে হয় আগে ফর্মেশনটা দেখাই তারপরে অঙ্কের প্রসঙ্গে আসি আমি যে আমি বলবো আজকে ফর্মেশন আজকে বলো আমি ফর্মেশন দেখাই এই দেবে কোনো দিন সময় অনেক ব্যাপার তো আজকে আমি তোমাদেরকে দেখাই কিভাবে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা ফার্স্ট অর্ডার হোক বা সেকেন্ড অর্ডার হোক আমরা সেটা ফর্ম করতে পারি তো আজকে আমরা জাস্ট ফর্মেশনটা দেখবো যে ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি পয়েন্ট করছি এখানে ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন formation of differential equation formation of differential equation okay fine ami kono ekta function nilam suppose y equals to Let us take e to the y x. Let us take y equals e to the y x. Fine. It is a function. If I a function, then both sides of the derivative body, that is dy dx, x is going to be equal. That is dx of e to the y x. And we know that this is very simple derivative. That is dx of e to the y x is nothing but e to the y x. Now, let me write that dy dx equals to dy dx equals to e to the power x and here y equal to e to the power x so we can easily write that y if e to the power x that's equals to y okay e to the power x e to the power x equals to y ekhane likham e to the power x jeta amra likham y likham that is dy dx ei y er dike niye ashi minus y that's equal to so this is what this is differential equation what type of First order. What type of first order? Okay. So this is first order differential equation. This is first order differential equation. Fine. Now, এবার যে প্রশ্নটা বা যে ঘটনাটা আমাদের এখানে আসবে সেটা আমি বলি। প্রথমত আমরা এখানে এই যে y এই y রোলটাকে সেটা আমি দেখি। তো এটা first order কেন? কারণ আমরা first order derivative করে আমরা এখানে লিখতে পারছি। That is first order differential
এবং যে মাইনাস সাইনটা কমন নেই তাহলে পড়ে থাকছে সাইন এক্স প্লাস কস এক্স সো ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স ইজ ওয়াই ওয়াই সাইন এক্স প্লাস কস এক্স ইজ ওয়াট ওয়াই সো মাইনাস অফ ওয়াই সো ডি টু ওয়াই প্লাস ডি এক্স টু প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো দিস ইজ ওয়াট দিস ইজ সেকেন্ড অর্ডার দিস ইজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন কারণ এখানে করা আছে ডি ওয়াই ডি এক্স টু দ্যাটস ওয়াই আমরা এটা বলতে পারি দিস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এখানে একইভাবে আমাদের যেটা করতে হয় সলিউশনে যেতে হয় এবং অবভিয়াসলি বুঝতেই পারছো সলিউশনটা হলো আমাদের কোনটা ওখানে সলিউশনটা হলো এটা দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স অবভিয়াসলি এটা সলিউশন কিন্তু তাহলে আমাদের এখানে কি করতে বলি আগে তাহলে আমাদের এখান থেকে ব্যাক করে করে ইন্টিগ্রেট করতে করতে আমরা সলিউশনে যেতে হবে কিন্তু আগামীকালকে যখন আমরা এই দুটো ডিফারেন্সিয়াল আমি এই দুটো দিয়ে শুরু করবো এটা এটা দিয়ে শুরু করবো আগামীকাল যখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করব আমরা এটা বা এটা দুটি দেখাবো দেখে আমি এখানে যাবো সলিউশন সলভ করার পরে আমরা দেখতে পাবে যে সলিউশনটা বের হবে সেই সলিউশনটার মধ্যে একটু চেঞ্জ দেখা যায় কি চেঞ্জ সেটা আগামীকালকে দেখতে হবে কি চেঞ্জ দেখা যায় মানে যেরকম ইন্টিগ্রেশনে যেরকম হয় যে ডেরিভেটিভ উপরে ইন্টিগ্রেশন হয় আমরা যদি ইন্টিগ্রেট করি ডেরিভেটিভ সাইড করে চলে আসি তাহলে ডেরিভেটিভ সাইড করে উল্টো সেটা হয়ে থাকে অবভিয়াসলি তো খুব সামান্য চেঞ্জ তোমরা দেখবে কি চেঞ্জ একটা কনস্ট্যান্ট আসবে দেখতে হবে সেটা তোমরা এখানে পরের দিন দিয়ে দেখতে তো ঠিক আছে দেখে নয় এটা